অনেক কষ্ট করে রোদের মধ্যে শুয়ে আছে এবং মানুষ তাকে সাহায্য করছে। তো আমরা তাকে, যেহেতু আমি মেডিকেলের স্টাফ, আমার খুব কাছের মানুষ, তো আমি তাকে চিকিৎসা করার জন্য আজকে এখানে এসেছি যে আমি যত দূর পারি তাকে সাহায্য করব। তো আপনার কি সমস্যা ভাই? আপনার কি সমস্যা? আপনার কি সমস্যা? উঠতে পারেন না? মাথার সমস্যা? মাজাতে সমস্যা? বাবা বলেন বলেন কি সমস্যা? এই যে আপনি যে মানে এভাবে ভিক্ষা করছেন শুয়ে থেকে, বলেন আপনার কি সমস্যা? মানে আপনি উঠতে পারেন না নাকি? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে অসহায় মানুষদের আমরা সাহায্য করব। আমাদের মেডিকেলে যখন মানুষ আসে তাদের কিন্তু মন এমনিতে একটু নরম থাকে। তো এই যে এই অসহায় মানুষটিকে দেখছেন, আমরাও দেখলাম তাকে, তো তাকে আমি সাহায্য করার জন্যই মূলত এখানে এসেছি। আপনার কি সমস্যা বলেন বাবা? আপনার সমস্যা কি, মানে এই যে উঠতে পারেন না, না কোনো সমস্যা আছে, মানে কি সমস্যা? কি সমস্যা বাবা আপনার? আপনার কি সমস্যা? হ্যাঁ, ও মানে দাঁড়াতে পারেন না? ও আচ্ছা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষটা এত রোদের মধ্যে কি আপনি শ্যামাতে শুবেন? কে নামাই দিয়ে গেছে আপনাকে এখানে? বাবা, এই যে আমার সাথে কথা বললেন, আপনাকে কে নামাই দিয়ে গেছে এখানে? আপনি কি ডাক্তার দেখাইছেন? আপনার এটা ঠিক হবে? এই যে উঠতে পারেন না, এটা কি ঠিক হবে? ঠিক হবে না? না ঠিক হবে না? আপনি আপনি আর কখনো খাড়া হতে পারবেন না? না কখনো আর খাড়া হতে পারবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে আমরা আমরা অসহায় মানুষদের সাহায্য করি, সহায়তা করি। আপনার আপনার চিকিৎসার দায়িত্ব আমি নিচ্ছি, ঠিক আছে? আমাদের সংস্থা থেকে আপনাকে চিকিৎসা করবে। আপনার কি সমস্যা? কি মাজা ভেঙে গেছে? হ্যাঁ, আপনার কি মাজা ভেঙে গেছে? আচ্ছা দর্শক, আমরা এতক্ষণ যেটা দেখলাম এবার আমরা তার উল্টাটা দেখাবো। আমরা এখানে কিন্তু অনেক অসহায় মানুষ দেখছি যাদের হাত নাই, দুটা হাত নাই, দুটা পা নাই, বা অনেক যেটা আমরা ফিজিক্যালি দেখতে পাই। এই যে মানুষটিকে দেখছেন যে সে, আমরা আমরাও যেটা দেখলাম যে সে আসলে একজন অসহায় মানুষ, কিন্তু এর মতো মানুষের জন্য কিন্তু আমাদের যাদের সাহায্য পাওয়ার যোগ্য তাদেরকেও আমরা সাহায্য দিই না। তার একটাই মাত্র কারণ যে আমাদের মনের মধ্যে যে একটা সন্দেহ ঢুকে যায় যে সবাই এরকম। বাবা, আপনি যদি এক মিনিটের মধ্যে খাড়া না হন, আপনি যদি এক মিনিটের মধ্যে এখানে খাড়া না হন, তাহলে আপনাকে আজকে চালান করে দেওয়া হবে। আপনাকে যাবেন? আপনি যদি আর এক মিনিটের মধ্যে যদি এই জায়গাতে না উঠেন, আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমি তো আপনাকে চিকিৎসা করতে চাইছি, আপনি বললেন যে আপনি খাড়া হতে পারেন না, তাহলে মানুষের সাথে এভাবে প্রতারণা কেন করেন বলেন?